অফিস আসছি। কি করছেন এটা আপনি? ছাড়ুন আমাকে। কিছু না বৌমা, সাবধানে যেও। আরে কি করছেন, ছাড়ুন আমাকে। আপনি ঠিক করছেন না এটা বাবা। এরকম শর্ট ড্রেস পরে বাইরে যাওয়াটা কি ঠিক? আর অফিসে যেতে হলে এরকম শর্ট ড্রেস পরা কি খুব জরুরি? দেখুন বাবা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি এর মধ্যে ইন্টারফেয়ার করবেন না। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। বাবা, ও এসে গেছিস? হ্যাঁ, প্রিয়া তো এখনো ফেরেনি তাই না? না রে, এখনো ফেরেনি। হ্যাঁ, আমাকে সব বলেছে। ও তোকে সব বলে দিয়েছে? কখন? ফোন করেছিল আমাকে। দেখ বাবা, আমি ওটা ইচ্ছা করে করিনি। আরে না, আমি তোমায় দোষ দিচ্ছি কোথায়? ওর আজকে অফিসে ওভারটাইম। ও ও তোকে এটা বলেছে? হ্যাঁ, তাহলে তুই কী বলবে? আচ্ছা না না, আমি ভুল বুঝেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রবি, হুম, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপারে কথা আছে। হুম বলো। বলছি, কয়েকদিন ধরে না বাবার ব্যবহার আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? বাবাকে কিছু বলেছে তোমার? আরে না, আজকে সকালে কোনো কারণ ছাড়াই আমাকে জড়িয়ে ধরলো, তারপরে আমার ড্রেস নিয়ে কমেন্ট করলো। কি বলছো, বাবা তোমায় হাক করেছে? তাহলে বলছিটা কি? আর তুই আচরণটা আমি বুঝতেই পারছি না। না না, তোমার মনে কোথাও ভুল হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না এটা। তাহলে তুমি বাবাকে জিজ্ঞেস করে না। কি বলছো, বাবাকে এটা জিজ্ঞেস করা যায়নি? আমি তাহলে বাবাকে জিজ্ঞেস করছি। আরে আরে প্রিয়া! বাবা, আপনার ছেলে সামনে আছে, আমি আপনার ছেলেকে সব বলে দিয়েছি, তুমি বাবাকে জিজ্ঞেস করে না। বাবা, প্রিয়া বলছিল সকালে নাকি ওর ড্রেস নিয়ে কমেন্ট করেছো, এটা কি সত্যি? তুমি আসল কথাটা জিজ্ঞেস করো না। আর আর তুমি নাকি রবি, তুই ভুল বুঝছিস বাবা, আমি প্রিয়াকে জড়িয়ে ধরেছিলাম, তার পেছনে একটাই কারণ ছিল, যাতে আমি ওর ড্রেসে একটা ট্রান্সমিটার লাগাতে পারি। ট্রান্সমিটার কেন? আমার মনে হয়েছে প্রিয়া অফিসে নাম করে অন্য কোথাও যায়। এই নে, এই রেকর্ডিংটা শোন। আমি তোমাকে খুব ভালোবাসি প্রশান্ত, আমার হাজবেন্ডটা একটা গাধা, কিছুই বোঝে না, কিছুই জানে না, আমাকে তো সত্যি সাবিত্রী ভাবে। এটা কি প্রিয়া, কতদিন থেকে চলছে এসব? রবি, প্রিয়া তোকে চিট করছে। তুমি আমাকে চিট করছো প্রিয়া? কতদিন থেকে চলছে এসব? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি রবি। এটা এটা ভুল না প্রিয়া, এটা কি বিশ্বাসঘাতকতা বলে প্রিয়া? এখন আমি বুঝতে পারছি বাবার এই ব্যবহারের কারণটা, আমি ঠিক বুঝতে পারছি। তুমি আমাদের বিশ্বাসটা ভাঙলে প্রিয়া। রবি, আমি জানি এটা তোর জন্য খুব কষ্টকর বিষয়, কিন্তু সত্যিটা সামনে আসা খুব দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি 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 বুঝতে পারছি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। একদিন ভুল করে ল্যান্ডলাইনে ছেলেটার ফোন আসে, তখন আমি বুঝি ব্যাপারটা কিছু একটা তো আছে। প্রিয়া, আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকাটা ঠিক হবে না। রবি রবি, প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। আমি আমি যত বড়ই ভুল করে থাকি না কেন, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। শোনো প্রিয়া, প্রশান্তকে গিয়ে বলো তোমার এইসব দুঃখ কষ্ট সব ও বুঝবে, বুঝলে?